বাঙালিকে বলা হয় ভোজন রসিক। আর এই ভোজন রসিকরা রুচিশীল ও ভালো স্বাদের খাবারের জন্য ছুটে চলে নানা প্রান্তে। এমনই খাবারের সন্ধানে আমরা শহর ছেড়ে যাচ্ছি গ্রামের মাঠঘাট পেরিয়ে রাজশাহীর পবা উপজেলার মর্মরিয়াহাটে। সেখানকার হাঁসের কালাভুনা খেতে আর আপনাদের দেখাতে কিভাবে হাঁসের কালাভুনা রান্না করা হয় আর কারা আসে এর স্বাদ নিতে। আমরা এখন সবুজে ঘেরা গ্রামীণ রাস্তা ধরে আঁকা বাঁকা পথ পেরিয়ে ছুটে চলেছি খাবারের সন্ধানে। দেখুন কি সুন্দর গ্রামের দৃশ্য, সাথে বিস্তীর্ণ ফসলের মাঠ, খালবিল, সাথে মাঠ ভরা ফসলের দোলা। রাস্তায় চলতে চলতে প্রাণ জুড়িয়ে যায়, মনে হয় যেন বারবার ফিরে আসি এই প্রকৃতির কাছে। কবির সেই গানটি বারবার মনে পড়ে যায়, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। প্রিয় বন্ধুরা, শহরের কোলাহল ছেড়ে গ্রামের আঁকাবাঁকা পথ ধরে বিস্তীর্ণ ফসলের মাঠ পেরিয়ে আমরা এসেছি রাজশাহীর পবা উপজেলার মর্মরি বাজারে, যেখানে বিখ্যাত হাঁসের যে কালাভুনা সেটি কিন্তু এখানে পাওয়া যায় এবং এই কালাভুনার স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ভোজন রসিকরা এখানে এসে থাকে। আমরা এসেছি এই কুটুম বাড়িতে এবং এখানে বেশ কয়েকটি রেস্তোরাঁ রয়েছে এই কালাভুনার। সবচেয়ে জনপ্রিয় যেটি এই মুহূর্তে রেস্তোরাঁ রয়েছে সেটি হচ্ছে কুটুম বাড়ি। আমরা কুটুম বাড়িতে রয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একদম পুরো হোটেল পরিপূর্ণ হয়ে রয়েছে, যারা ভোজন রসিক যারা রয়েছেন দূর দূরান্ত থেকে তারা এসেছেন এবং পুরো এই রেস্তোরাঁটি কিন্তু পরিপূর্ণ হয়ে আছে এবং এই খাবারের স্বাদ নিতে অনেকেই কিন্তু এখনও বাইরে অপেক্ষা করছেন। তারা এসে এই এই ব্যাচ উঠে যাওয়ার পরে তারা আবার বসবেন। এইভাবে কিন্তু এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা এই এই বেচা কেনা চলে এই হোটেলে। এবং এই হাঁসের যে রাজহাঁস এবং পাতি হাঁস যেটি রয়েছে, এই দুটি হাঁসের যে রান্না এবং তার যে কালাভুনা এটির স্বাদ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসছেন এবং তারা এখানে এসে ভিড় করেন এবং তারা তাদের যে হাঁসের যে যে কালাভুনার যে স্বাদ সেটি তারা গ্রহণ করে থাকেন। রান্নাতে থাকি যোগাযোগ করি, দেখা তো পারবে না, দেখে দেখে দিবো, মশলা দেবো, তারপরে তুলে দেবো, নামিয়ে দেবো, কোন টাইমে নামাই দেবে, কোন টাইমে তুলতে হবে, সময় গড়বড় হলে জিনিসটা ডিসপ্লেস হয়ে যাবে। এই কতগুলো হাঁস প্রতিদিন আপনারা কাটেন? আমরা নিম্ন 50 থেকে 60টা কাটি, ওপর 80-90-100 হয়ে যায়। বড় হাঁস রাজহাঁস 25-30টা আর এটা 60 থেকে 70টা পাতিটা মোটামুটি 100 পিস 80 পিস 60 পিসের নিচে হয় না, আজকে বেশি লাগবে বোঝা যাচ্ছে। সকাল থেকে কাস্টমারের আমদানি এই যে সব পিসটা হচ্ছে দোকানের সামনে দাঁড়িয়ে গেছে, এরা খাবে খাওয়া রেডি হয়ে গেছে। আমরা এখন হাঁস কাটার আগে কোথা থেকে হাঁসগুলো নিয়ে আসেন আর কীভাবে এটা প্রসেসটা করেন? নিয়ে আসে আমাদের কিনা নিয়ে আসে ওই তাহিরপুরের হাট থেকে নিয়ে আসে, তারপরে নিয়ে আসে আপনার সাপাই হাট থেকে নিয়ে আসে, মুন্ডমালা থেকে কিনে আনে। আজকে নিয়ে আসলো এক গাড়ি, কিছুক্ষণ আগে নিয়ে আসলো বাসায় নিয়ে গেল, এখন যে জবাই করে দিয়ে ধর ওই মেয়েরা পরিষ্কার করবে, করে দেওয়া তারপরে মানে এমনভাবে পরিষ্কার, রোম যেন না থাকে, পছন্দ থাকলে লোকে খাবে না এবং খাইলে তার পেটের বৃষ্টি হতে পারে। পরিষ্কার করে তারপরে ধুয়ে পরিষ্কার করে ধোয়ার পরে আবার কাটি, কাটার পরে আবার ধু দিয়ে ওই জায়গা রক্ত হাসপাতালে পরিষ্কার নামিয়ে দিয়ে তারপর ভালোভাবে রান্না করে। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি মর্মরি বাজারে, দূর দূরান্ত থেকে যারা এই এখানে হাঁসের সেটি নেওয়ার জন্য ছুটে আসেন সেই এলাকাতে, এবং আমরা রয়েছি কুটুম বাড়ি
যে হোটেলটি সেই হোটেলের মামলা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে এই হাঁসের যে মাংস এটি রান্না করবার যে পদ্ধতি কিভাবে তারা রান্না করে থাকেন এবং এত সুস্বাদু কিভাবে হয় সেই রান্নার যিনি করছেন তার সঙ্গে আমরা একটু কথা বলবো আসলে এই রান্না করবার জন্য আসলে কি ধরনের মশলা আপনারা ব্যবহার করে থাকেন এবং কতক্ষণ লাগে একটি রান্না করতে এতগুলো হাঁস এগুলোতে আমরা সেরকম কিছু মশলা ব্যবহার করি না এটা যেটা সাধারণ মশলা আদা রসুন বাসায় যেগুলো হয় এগুলোই মশলা থাকে আমাদের এই মাংসগুলো রান্না করতে প্রায় এক ঘন্টার বেশি টাইম লাগে আমরা অনেক টাইম যেহেতু হাঁসের মাংস এটা বেশি করে না করলে এটা একটা যে গন্ধ থাকে ওটা থেকে যাবে এটা দূর করার জন্য এটাকে অনেকটা জাল করা লাগে এই যে এত স্বাদ মানুষ এই স্বাদ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে চলে আসছে এখানে আপনার স্বাদের পিছনে রহস্যটা কি স্বাদের পিছনে রহস্য তেমন কিছুই নাই এটা সাধারণভাবেই ওটা আল্লাহ দিচ্ছে আমাদের হাতে আমরা ওইভাবেই করি অন্য কেউ রান্না করলে তেমন স্বাদ হয় না কিন্তু আপনাদের এখানে রান্না করার পরে একটা আলাদা স্বাদ থাকে যেটি নেওয়ার জন্য অনেক দূর থেকে কিন্তু মানুষ এখানে আসে খাওয়ার জন্য আমরা থাকি আসলে গোপন কোনো রহস্য আছে কি না জি না আমাদের এখানে গোপন কোনো রহস্য নাই আমরা সাধারণ রান্না করি এটা এখন মানুষের মুখে মনে করেন আমাদের রান্নাটা ভালো লেগে গেছে মানুষের মুখে ভালো লাগে আমাদের রান্না এটাই আমাদের সাধারণ রান্না সবই দেখলেন আপনারা যে আমরা কোনো কিছু ইউজ করি না আমরা যেটা থাকে এটাই সাধারণ যে রান্নাটা হয় বাসায় এভাবে রান্না করি কতদিন থেকে আপনি এই রান্নার সঙ্গে যুক্ত আছেন এক বছর ধরে আসলে আপনার কোনো উস্তাদ আছে কিনা কার কাছে শিখেছেন রান্না এটা আমার বড় ভাই আমাকে শিখাইছে আমার মালিক এই বড় আমার বড় ভাই এটা আছে আমার ভাই শিখেছে আমাকে রান্নাটা আমার বলে দেয় আমি ওইভাবেই সব কিছু করি আচ্ছা এই রান্নাতে মূলত আপনারা কি কি ব্যবহার করে থাকেন এটা যদি আপনাদের একটু বিস্তারিত বলেন আপনারা কি ধরনের মশলা কি কি ব্যবহার করেন আমরা এই রান্নাতে ব্যবহার করি পেঁয়াজ শুকনা মরিচ আদা রসুন জিরা আর সয়াবিন তেল এগুলো আমাদের এখানে আর কিছু থাকে না কোনো প্যাকেট মশলা নাই কোনো অন্য কোনো গুঁড়া মশলা নাই কোনো কিছুই নাই সাধারণ যেটা এটাই এখন এই রান্নাটা থেকে আমরা যে আসছি রান্না কিন্তু সবাই পারবে রান্না করতে কিন্তু আল্লাহ তো আর সবাইকে সবাই দেয়নি আমাদেরকে দিচ্ছে আল্লাহ আমরা এভাবে করেই করি তো আমাদের এখানে কোনো ভেজাল খাবার নাই যেটা সাধারণ বাসাতে খাবার হয় এটা খাইলে কোনো সমস্যা হবে না কোনো কিছু হবে না এটা একদম সাধারণ এখন এই যে রান্না করছেন এটা কতগুলো হাঁস এখানে এখানে 10টা হাঁস আছে 20 কেজি 25 কেজি মতো হবে প্রায় প্রতিদিন এইভাবে রান্না করছেন জি প্রতিদিন আমাদের এভাবে রান্না হয় আজকে একটু কম রান্না করলাম কারণ সপ্তাহের মাঝখান আর যেহেতু ফুস করে রান্না তো সকাল থেকে তো আমরা তো জানি না যে আজকে লোক কেমন হবে না হবে এই জন্য রান্না করলাম আমাদের আরও অনেক কাঠা রেডি রাখা আছে রেডি রাখলাম এগুলো পর্যায়ক্রমে চলতে থাকবে আমাদের প্রায় এখানে 70-80 পিস করে রান্না হয় প্রতিদিন সর্বনিম্ন যদি না করি তাও 50-60 পিস করাই লাগে মানে এমন কোনো রেকর্ড আপনাদের আছে কিনা যে এক সময় অনেক বেশি করতে হয়েছে এই ধরনের কোনো রেকর্ড অবশ্যই রেকর্ড আছে আমাদের 80-90 পিস পর্যন্ত খাবার করতে হয়েছে এটাই আমাদের খাবারগুলো রেডি করতে অনেক সময়ের ব্যবধান আছে তো এর জন্য অল্প অল্প করেই করতে হয় এইভাবেই কিন্তু নেড়ে নেড়ে প্রায় এক ঘন্টা সময় লাগবে এর মাংসটা রান্না করতে তারপরেই সেই সুস্বাদু যে হাঁসের যে কালো ঘুনা সেটি কিন্তু প্রস্তুত হবে এখন পুরোপুরি প্রস্তুত হাঁসের সেই কালা ভুনা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একদম কালো একটি বর্ণ ধারণ করেছে একটু পরে এই চুলা থেকে নামানো হবে এই রান্নাটি
এই হাসের কালাভুনা টেবিলে চলে এসেছে আমরা খাওয়া শুরু করব একদম একদম গ্রামিনে তো সাপ কালাভুনা তো এখন বুঝতে পারছ কেন তোমাকে মানটা মানে মাংসটা বিশেষ করে কালাভুনাটা মানে এরকম এরকম কালাভুনা আপনি যেখানেই খান না কেন এরকম মানে স্বাদটা পাবেন না আর এখানে একবার যে খাবে সেই বুঝতে পারবে যে আমরা আসলে সত্য বলছি না মিথ্যা বলছি মানে মানটা এতই ভালো আর খাওয়ার টেস্টটা স্পেশালি অনেক ভালো বিশেষ করে কালাভুনাটা আপনি যেখানেই খান লাগবে আর আমরা এসেছি রাজশাহী থেকে মানে আমরা অনেক আগে আসতাম তখন এতটা ফেমাস ছিল না এখন অনেক ফেমাস হয়ে গেছে এখন যদিও খাওয়ার জন্য অনেক সিরিয়াল ধরে খেতে হয় প্রচুর গঞ্জাম আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত মানুষ আসবে আসতে থাকবে আপনি কতদিন আগে খেয়েছেন এখানে কতদিন থেকে আসেন এখানে খেতে আমরা সর্বপ্রথম আসছিলাম আজ থেকে দেড় বছর আগে তখন আমরা এমনি পাঁচ ছয় জন আসতাম আমাদের মার্কেটে দোকান ছিল তো তখন একটা এদিক করা ছেলের মাধ্যমে পরিচিত হয়েছিলাম তখন আসতাম যে ভাই আমাদের এখানে একদিন খেতে আসেন হাঁসের মাংস আমরা শহরের তো একদিন আসছিলাম তারপর থেকে আমাদের প্রায় সপ্তাহে দুইবার করে আসা হতো তখন অত গ্যাঞ্জামও ছিল না বা সিরিয়াল নেওয়া লাগতো না এত পরিচিতি পাননি না আর এখন আসতে হলে আমাদেরকে ফোন দিয়ে আসতে হয় যে ভাই আমাদের জন্য আমরা পাঁচজন আসবো সাতজন আসবো খাবারটা রাখেন এভাবে তারপরেও এসে অনেক সময় ঘুরে যেতে হয় খাওয়ার পাই না ফোন দিয়ে আসার পরে মানে আগে থেকে বুক করে রাখা লাগে হ্যাঁ আমরা খেতে আসছি হ্যাঁ বুকিং দিয়ে যে চাচা আমরা আসছি সাতজন আটজন আসবো খাওয়াটা রাখেন ওইভাবে আসতাম এখন এই যে খাবারটা শহরও তো কিছু কিছু জায়গা আমরা দেখি যে হাঁসের মাংস রান্না হয় কিন্তু এখানকার মাহাত্মটা কি আমাদের এখানকার বৈশিষ্ট্য কি খাবার কেমন মনে হয় আপনার শহরের তুলনায় গ্রামের এই খাবারটা আমাদের রাজশাহী শহরে অনেক হোটেলেই পাবেন অ্যাভেলেবল কিন্তু ওদের রান্না এদের রান্না মানে কখনোই মিলবে না ওদের কালাভুনা এদের কালাভুনা কখনো মিলবে না মানে খাবারটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে খাবে সেই বুঝতে পারবে যে আসলে খাবারটা কি যে কেন মানুষ এখানে এত খেতে আসে শহর ছেড়ে শহরে এত জায়গা থাকতে লাগে গ্রামে কেন খেতে আসে এত দূরে এত টাকা খরচ করে তেল খরচ করে অটোতে করে দামের ব্যাপারে আপনার কেমন মনে হয় আসলে এখানকার দাম আর শহরের দামের মধ্যে পার্থক্য বুঝতে পারি কিনা দামটা আমরা আগে থেকে যখন আসতাম সেম আছে আমাদের কাছে কমফোর্টেবল মনে হয় আমরা আগে যখন আসতাম তখন মাংস আর ভাত ভাত মানে যত ইচ্ছা ভাত যত ইচ্ছা খাবেন ১৪০ টাকা দিন হতো তো এখনও সেম আছে ১০ টাকা হয়তো এখন জিনিসের পাশে দাম বেড়েছে ১০ টাকা বাড়তি হয়েছে এটাই তাছাড়া আর কোনো পার্থক্য না
এটা রাজহাঁস এটা পাতিহাঁস রান্না বান্না শেষে একদম পুরো দমে কিন্তু এখন বেচাকেনা শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যে হোটেলের যিনি কর্ণধার তিনি কিন্তু ব্যস্ত সময় কাটাচ্ছেন এই এই দুপুর সময়টি সময়টি এখন এই বেচাকেনা কিন্তু চলবে একদম সন্ধ্যা পর্যন্ত কিন্তু হবে আমরা কথা বলবো ওনার সঙ্গে আসলে আপনি কবে থেকে ব্যবসার সঙ্গে জড়িত হয়েছেন এবং কেমন বেচাকেনা চলছে আপনার আমার ব্যবসার বয়স এক বছর প্লাস আল্লাহর রহমতে ব্যবসা আমার ভালো চলতেছে অনেক ভালো চলতেছে কেমন কাস্টমার হচ্ছে প্রতিদিন কেমন বিক্রি হয় কাস্টমার প্রতিদিন তিন চারশো তো থাকেই অন্য অন্য দিন যেমন ছুটির দিনগুলোতে ছুটির দিনগুলো চারশো পাঁচশো পর্যন্ত কাস্টমার এখানে খাই প্রতিদিন কেমন আপনার কতগুলো হাঁস লাগে আসলে প্রতিদিন মিনিমামই লাগে চল্লিশটা পাতি হাঁস আর দশটা হচ্ছে রাজহাঁস বিশেষ বিশেষ দিনগুলো তো বিশটা রাজহাঁস সত্তরটা পাতি হাঁস এরকম পর্যন্ত লাগে বা কোনো অফিসে যদি খাবারের অর্ডার থাকে কোনো অফিসে একশো একশো প্যাকেট আবার দেখা যাচ্ছে ওই দিনে আবার কোনো অফিসে পঞ্চাশ প্যাকেট তখন মানে অনেক হাঁস লাগে প্রায় একশো হাঁস লাগে তো আসলে এই যে প্রতিদিন কোন এলাকাগুলো থেকে মানুষ বেশি আসছে এলাকারই না বাইরে থেকে কোনো লোকজন আসে সব বাইরের লোক স্থানীয় লোক খুব কম সীমিত লোক আর সব বাইরের লোক এগুলো আসলে আপনার এখানে আসলে জাদুটা কি আসলে কি কি জন্য আসে এখানে অনেকগুলো হোটেল আছে কিন্তু আমি জানি না কি জন্য আমার খাবারটা মানে আমার হোটেলে এত বেশি লোক আসে আমার খাবারটা হয়তো মানুষের কাছে ভালো লেগে গেছে এই জন্য এত লোক আসে আপনার কোনো গোপন কোনো রেসিপি আছে কি আমার গোপন রেসিপি নাই তবে থাকতেও পারে টপ সিক্রেট আসলে কি দিয়ে রান্না হয় আসলে সচরাচর আমরা যেভাবে রান্না করি একদম একদম আপনার প্রাকৃতিক যে মশলাগুলো আগের যে আমাদের বাপদাদার আমলে যে শিল্পাটায় মশলা বেটে রান্না করতো সেভাবে আমার হোটেলে রান্নাটা হয় না না রেডিমেড কোনো মশলা বা প্যাকেটজাত কোনো মশলা আমি ব্যবহার করি না করি না আর সেই কারণে হয়তো এত সার জি জি হতে পারে হতে পারে ভবিষ্যতে আপনার পরিকল্পনা কেমন আছে আমার ভবিষ্যতের পরিকল্পনা এই ব্যবসা আমি সততা নিয়ে করতে চাই এই সততার মাঝে অল্প সীমিত লাভ করে আমার ব্যবসা টিকে থাক আমি আমার বাড়ি চাই না গাড়ি চাই না আমি যেন আল্লাহর রাস্তে এই ব্যবসাটা করে প্রতিদিন অসহায় দুঃখী মানুষদের দশটা বিশটা মানুষকে যেন ফ্রি খাওয়াতে পারি এটাই আমার আশা এটাই আমার আকাঙ্ক্ষা প্রতিদিন এই হোটেলের যে প্রফিট হয় প্রফিটের পাশাপাশি আমি অসহায় এতিম মানুষদের আমি একবেলা ভাত দশজন মানুষকে বিশজন মানুষকে প্রতিদিন খাওয়াতে চাই চমৎকার একটি উদ্যোগ আপনার আর এই যে যখন আপনি রান্নাবান্না শেষে যখন বেচাকেনা শুরু হয় অনেক কাস্টমার আমরা দেখছি এখন লাইনকে লাইন ঢুকছে যখন খাবার শেষ হয়ে যায় কোনো কারণে তখন কাস্টমার ফিরত গেলে আপনার কেমন লাগে সেই সময় আমি খুব কষ্ট পাই সেই সময়তে যখন আমার কোনো কাস্টমার আমার কাছে আমার উদ্দেশ্যেই এই উদ্দেশ্য কয়েকটা হতে পারে একটা হচ্ছে এই বাজারে খাবো আর আরেকটা হচ্ছে যে কুটুম্বারি হোটেলে খাবো যারা অ্যাকচুয়ালি কুটুম্বারি হোটেলে খাবো মনে করে আসছে এখানে আর যদি খাবার দিতে না পারি সেদিন আমার খুব কষ্ট লাগে যে আমি এই মানুষটাকে খাবার দিতে পারলাম না সে খুব কষ্ট পেল সে হয়তো আমার নিজেতে আসতো না কিন্তু পেলো না খাবার আমার সেদিন খুব কষ্ট লাগে দেখছি সেটা হচ্ছে যে আপনি মাংস তো দিচ্ছেন সেখানে ভাতটা কিন্তু যে যত পারে খাচ্ছে ভাতের কোনো হিসাব নাই আসলে হ্যাঁ আমি তো বললাম আমি মানুষের মানুষের আমি একটু উপকারে আসতে চাই হয়তো আল্লাহ যদি কখনো কোনো উপকারে আসাই বড় ধরনের করবো মানে এখন আমি যেটা পারি আমি শুধু ভাতের দাম বিশ টাকা নিই একজনের একটা প্লেট ভাত বিশটা টাকার দাম নিই পরবর্তীতে সে যত খাবে পেট ভরে খাবে আমি কোনো পয়সা নিই না ফ্রি একদম শুধু একবার বিশ টাকা নেবো বাকি যে ভাত খাবে সব পেট পেট ভরতে যে ভাত লাগে সেটা আমার হোটেলে ফ্রি দেওয়া আছে সে পেট ভরে খাবে এখানে অল্প অল্প করে ভাত দিয়ে টাকা নেওয়ার মানে আমার ইয়া নাই দর্শক শুনছিলেন আসলে একটা অনন্য উদ্যোগ আপনি বলতে পারেন আর সেক্ষেত্রে ব্যবসার পাশাপাশি তিনি যে একটা মানব সেবার মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং তার অনেকগুলো স্বপ্ন আছে সেটা আপনাকে সামনে উনি বললেন সব কিছু মিলে কুটুম্বারি হোটেল কিন্তু এখন একটি অনন্য উচ্চতায় পৌঁছেছে এবং দূর দূরান্ত থেকে অনেক ভোজন রসিক যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং সেটি অনেকটা সিরিয়াল ধরে তারা খাচ্ছেন অনেক সময় আমরা দেখেছি যে এখানে সিট ব্লক পুরো পরিপূর্ণ হয়ে গেছে তারপর বাইরে কিন্তু অনেক লোক কিন্তু দাঁড়িয়ে থাকে ওই ব্যাচটি ওঠার পর তারা কিন্তু আবার যে বসে এভাবে কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলে তাদের এই ব্যাচে কিনা পাশাপাশি তিনি যেটা বলছিলেন যে গরিব অসহায় যারা রয়েছেন তাদেরকে অন্তত দশজন মানুষকে তিনি কিন্তু বিনামূল্যে খাওয়াই খাওয়াইয়ে থাকেন এই হোটেল থেকে কাকনা পৌরসভার কাউন্সিলর ভাই ভাই একটা দাঁড়া আছে
সুপ্রিয় দর্শক আপনাদের আরেকটি বিষয় আপনারা জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে বলছিলাম যে আসলে এই হোটেলে দূর দূরান্ত থেকে কিন্তু ভোজন রসিকরা এখানে এসে থাকেন এবং এত ভিড় হয় যে একটি ব্যাচ শেষ না হতে আরেকটি ব্যাচ কিন্তু রেডি হয়ে থাকে, অনেকেই বাইরে অপেক্ষা করতে থাকেন যে কখন ওই ব্যাচটি উঠবে, তারপর তারা সেখানে বলবে। তেমন কিছু মানুষ কিন্তু এই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে রয়েছে, ভিতরে প্রত্যেকটা সিট কিন্তু পরিপূর্ণ অবস্থা রয়েছে। একজন সাথে কথা বলবো, আসলে কোথা থেকে আপনি এসছেন এবং এই যে বাইরে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি ভিতরে যাচ্ছেন না কেন? আমি এসেছি কাকুনহাট পৌরসভা থেকে, আমি কাকুনহাট পৌরসভার কাউন্সিলর, 2 নম্বর ওয়ার্ড। আমি এখানে মাঝেই মাঝেই খেতে আসি, খাওয়ার মান ভালো না হলে তো কাকুনহাট ছেড়ে বা বাড়ির খাবার ছেড়ে এখানে আসাটা তো আমাদের ঠিক হবে না। সেই কারণে মূলত যে ভোজন রসিক বলেন, আর এটা আপনার একটা আনন্দ ঘন মুহূর্ত সে কাটানোর জন্য বলেন আমরা আসি, এবং এসে এখানে কোনো দিনই আমি এসে এসে সিট পাই নাই, খেতে পাই নাই। আসা হয়তো আধা ঘন্টা 40 মিনিট বা কোনো সময় 1-2 ঘন্টা বসার পর আমরা সেটা খাবার পেয়েছি। তবে খাবারের মান ওনাদের ভালো ভালো বিধায় আজকে এলাকাব্যাপী একটা সাড়া পড়েছে। তো এভাবে চললে আমার বিশ্বাস আগামী দিনে তারা আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে অন্য জায়গাও তো হাঁসের মাংস পাওয়া যায়, এখানে হাঁসের যে কালা ভুনার যে একটা নাম এখানে ছড়িয়েছে আছে, এটা কোনো বিভিন্ন জায়গায় হাঁসের মাংস আছে, এই মাংসগুলো আছে, কিন্তু এখানে যে একটা তাদের রান্নার যে স্বাদ এবং কোয়ালিটি তাতে অন্য জায়গায় এই স্বাদটা কোয়ালিটি আমরা পাচ্ছি না। বিধায় আজকে জনগণের ভিড় এখানে কিন্তু উপনীত হয়েছে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম রাজশাহীর পবা উপজেলার যে মরমরি বাজার, যেখানে বিখ্যাত হাঁসের যে কালা ভুনা সেটি সে সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছিলাম, এবং ভোজন রসিক যারা রয়েছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা এখানে এসেছেন খাবারের জন্য, সেই দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছিলাম, জানাচ্ছিলাম তাদের অনুভূতি, এবং যারা এই উদ্যোক্তা তাদের কথা শোনাচ্ছিলাম আপনাদেরকে। সব কিছু মিলে নিশ্চয়ই আপনাদের এই পর্বটি নিশ্চয়ই ভালো লাগবে, এবং আগামীতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে অন্য কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।